Nereye gelsek o asket, o asket hem harika anakbu. এই যে বিয়া করছি এতদিন দিল তাই না তোমার খালি সকালে ঘুমে থেকে উঠলে তুমি জগৎ ডিউটিতে সে চাকরি করতো তো চাকরি তো দেখলাম না আরে বোকা হুনো তোমার লগে আমি বিয়া বইছি না তোমার লগে তো নাইট ডিউটি করা লাগে কিন্তু আমি যে গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসে কোনো নাইট ডিউটি নাই খালি দিন ডিউটি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মানে পিয়াড়া বইসা বিয়ার পর থেকে খালি রাইতে আমার তো ডিউটি আর দিন হইল আর গার্মেন্টস গার্মেন্টস আরে খানে কোন ধরনের কথা কও আচ্ছা যাও চাকরি করে তোমার আর চাকরি জান লাগবো না তুমি ব্যতীত বাবা স্যার কি কথা হইলো দিল্লি দৌড়ো কে বোকা বুঝে না কে চাকরি তো আমার জান পরান তে দেই তে আচ্ছা তো আর তুমি তাহলে গটন নেই পাছো তো দোয়া দেই ভাঙে গেছে তো শুনা হ্যাঁ বিয়া বইছে আমি তো গটন নেই পাছো রে বাতার চুলা কি হইলো বিয়া করার বসে কি হইলো যাও 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 দেই হই না থাইকো শুনা হ্যাঁ আচ্ছা শুনা যাও শুনা শালার দুঃখ লাগে দুঃখ ঠেলা জান না কোন থুয়ে এতটা দিন ধরে বিয়ে করছি শালিয়ে খালি গ চাকরিতে যাবো চাকরিতে যাবো গমে থেকে উঠে খালি চাকরিতে যাই ও ও বাবা আজকে না শুক্রবার আজকে কিসের ডিউটি শালি তার ডিউটি কলেজকে দেখতেছি দেখ তুমি যাইতে থাকো আমি আইতাছি থাকো গো তোমার চালাও দিব না তোমার কিছুই করবো না তুমি ওইভাবে থাকো খাওয়া দাওয়া করবে না তোমার পাশে লাগলাম শালি শালি তুমি কনে ডিউটি করবে নিয়ে যাও কবিতা বাবু তো গার্মেন্টসে চাকরি করে ওই বাবির কাছে আগে হই নাই আজকে শুক্রবার আজকে কিসের ডিউটি খালি ফল খাবেন আর মোড় হবেন অনেকটা হুকায় গেছি গা আমার বোনের নাম হলো বৃষ্টি 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 নামে তো আমাকে ওই নাকি কাজ করে না কেউ বৃষ্টি নামের কোনো মিয়াই নাই মৌসুমি আছে তাজেল আছে রূপবান আছে তারপরে হলো নসিবন আছে এই নানা আছে কিন্তু বৃষ্টি নামের কোনো মিয়াই নাই যাত্রা গান রে যায় মানে ওই ওই আমনে আমনে গান তো ভর্তি করছে হাই হাই নসিবন তো সেরির নাম না হাইরে সুন্দর চেহারা হাইরে সুন্দর করে আরে দেখলে ভাই মাথাই নষ্ট হয়ে যায় দেখে ভাবি আমার ওনা দেখা নেবো না আজকে শুক্রবার তাই না আমার বউ দেখুন আজকে ডিউটি কিন্তু দেখেছে আর কোন ফ্যাক্টরি খোলা না আজকে না আমাকে তো মনে করো যে এক সপ্তাহ নাই রয় আর এক সপ্তাহ দিনে বয় আর প্রতি শুক্রবার করে বন্ধ দেয় আর আমি বিয়া করছি দেখি আমার বউ না মনে করেন যে খোদার 30 দিনই সকালে দিনের ডিউটি করবে রাইট আগমে দি থাকে সকালে ডিউটিতে থাকে আচ্ছা আমি একটা কথা কই তোমার বউ তো আবার কেন লাগে ইডিশ পিডিশ করে না ওরা তো আমি কইম না তাহলে আজকে বন্ধ দিন আজকে ব্যাগ ফ্যাক্টরি বন্ধ তা তোমার বউ গেল কেন আমার মনে কোনো সারা লাগা বাইরে গেছে বাইরে তো তাহলে দেই শালে কোনে চাকরি করবে গেছে চাকরির জয় এনেছে সারাই দিয়া তোমার তো অবস্থা খারাপ বউ আবার মানুষের বাইরে চাকরি করে খাওয়া লাগবে কামাই করে খাওয়ার পার না নিমিশা বানো যাই রেডিও হইলাম সুন্দর করে যাইকে যাই আজকে যে পিকনিকে যে মজা হবো না আমি সব থেকে বেশি মজা করবো আশা আজকে হলো বন্ধুর দিন তুমি শুক্রবার হলে বাড়তে থাকো এই যে বাজার ঘাট করে নিলাম মাংস নিয়েছি গরুর মাংস বুঝছো গরুর মাংস পাক শাক করবা দুইজনে খাইয়ে আজকে তোমার নিয়ে এক জায়গায় আমি বেড়াবার যাবো মনে অনেক দিন কার আউশ আউশ তাই না হুনা প্রতিদিন যে বাগানে লাইন দেখা না আজকে একটু লাইন দেখায় ওটা মনের হাউস কে 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 ইমরান
ولكن يجب ان يكون هناك
شكرا لك
সন্ধ্যা সুন্দর আমাকে বুঝা না যা ভাত খাও রাগারে না আমি ভাত খাবো না আমি ভাত খাবো না আমি বৌমা বৌমারে ফোন দে বৌমার আবার কইতে আমি একটা সেকেন্ডে বের থাকব না ওই যা এ করছে তোমার বৌমা এ করছে এই যা পাইছে বৌমা ও বাবা আমি এতদিন বড় আইলাম একটু সময় দিবে তুমি খালি আইবাইতেছো তুমি কি লাগারে কি করবা না আমার বউনা একটু ঘুমাবার দিবে ও তারপর আমি বেশি হয়ে গেছি তোর কাছে তুমি কি কইছি বেশি হইছ এই জন্য তো কই বুড়া বড় পয়সা টাকা সে মইরা যাও বলো পুরুষ মানুষের কোসেস মানে মানায় গার্মেন্টসে কোসেস মারবো না মাইসে কি করে অশিক্ষিতার বাচ্চার গোসল করাই দিব আতাও ধুয়ে দিব এটা তোর খবরই নাই কত বছর এই যে 4 বছর ধরে তো তুই বিয়া করছিস ওই খাচ্ছনি তোর খালি প্রতিদিন রাতে ডিউটি তোর তো দিন না ডিউটি পড়ে না হ্যাঁ না আমি যে গার্মেন্টস চাকরি করি ওই গার্মেন্টস তো দিন ডিউটি না সব নাইট ডিউটি খালি নাইট ডিউটি হ্যাঁ খালি নাইট করে তুমি কি বাগানে বলবো রাতের কাম বুকা নাকি ওই আমি যে দূর জানি আমি পেপার পত্রিকায় যা দেই যে গার্মেন্টস রাতে অ্যাকসেপ্ট এক সপ্তাহ দিনের অ্যাকসেপ্ট এক সপ্তাহ তোর তো হেডার মধ্যে কোনোটাই নাই আরে বোকা তুমি কি বাগানে বুঝবা গার্মেন্টস চাকরি কেমনে কি করা লাগে আমি যে গার্মেন্টস চাকরি করি ওই গার্মেন্টস আমার বোন নাকল ভাস পাই নিশ্চিত দেখেছেন আমার বাড়ি যাই না মনে হয় দেখে সারা তুই আমার বৌমার বিকে বৌমন্দির বলা রে আমি তো 4 বছর ধরে বিয়ে করছি রে 4 বছর ধরে আমি তোর বউ কি করে গার্মেন্টস চাকরি করে আমারটাও তো গার্মেন্টস চাকরি করে বউ এনে নিয়ে কাটা কাটা এনে নিয়ে কেনকে ও তো দরকার আছে আমার বউ পরপুষের সামনে আহে না আমার বউ পরপুষের সামনে জানা তুমি দাসকে ওই শালি আমি মিলা এই এই একটা সোনার মতো আমার বউ শালি গাছ তোর একটা সোদা মনে মনে হাই হাই তোর বউ কোন সব ডিউটি করে ওই হালা আমার বউ আমার বেতে রাইতে ডিউটি করে গার্মেন্টস দিনে ডিউটি করে কি দিনে ডিউটি করে তারটা দিনে ডিউটি নাই রাতে ডিউটি ওই শালা আমার বউ হলে দিনে ডিউটি করে তারপর কোন ডিউটি করে কয় বছর ধরে দিনে ডিউটি করে 4 বছর ধরে আর আমারটা আমারটা তো রাতে ডিউটি করে 4 বছর ধরে তার মানে তোর বউ তুই কইতেছ হ্যাঁ তোর কাছে নাম আছে হ্যাঁ ব্যাগ আছে আছে মিছা কথা কষ্ট মিছা কথা এটা কোন জীবন মরণের প্রশ্ন চলতাছে জীবন মরণের বলু তো কাবিন নামে না কইরে নে বিয়া কইতে হ্যাঁ ওই কথা এই লাপা সুত থাকো বিশাল গঞ্জা পাচ্ছ তুমি সুত থাকো আই কোন লাগা বিয়া তোর খরচ করে কোন লাগা তোর কাবিনের কাগজ দিল কার তোর ডবে আমার কাবিনের কাগজ আছে কোন আছে আমার কাবিনের কাগজ ঘরে কোনে ঘরে বাড়ি করে মুড়া দেবো না তো কি তুই ফাও বিয়া করছিস তুই ওই তোর কাবিনের কাগজ আছে 100 বার জানিয়া আনতাছি আনতাছি কাবিনের কাগজ যদি সত্য একটা ঘুষাতে না ছাড়ে এই সেন কে দা এই তুমি বাড়ি করে বাবা আমাকে বাড়ি তুমি আবার পোলার বউ দাবি করতাছ কি সারা বুঝতাছিস রে বাবা এটা একটা কামার বউ এই যে তুমি কইতাছ আমার বউ আমার পোলাই কইতাছ আমার বউ ওরে দেখ এর মধ্যে কি লেখা আছে পড় তুই তুই রাও না হ্যাঁ তুই তুই রাও না ওরে হোন আই যে 3 লাখ টাকা কাবিন দে দিছিস নাকি এটা কত হল হ্যাঁ এটা কত হল ভাই ভাই এম্পা আমার কাছে
ভালো ভালো গার্মেন্টস দুনাম করে বা মহিলারা